কাজ ক্ষমতা এবং শক্তি সাধারণ কার্যকরী দিক। কাজ কি? গতানুগতিক পদার্থবিজ্ঞান মতে যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন এর সরণ হলে তাকে কাজ বলে। কি পরিমাণ কাজ করা হচ্ছে আর কি পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে এর খুব সামান্যই সম্পর্ক আছে। যেমন বরফে ঢাকা রাস্তায় একটি গাড়ি ঠেলার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করেও গাড়ির কোনো সরণ নাও হতে পারে, সেক্ষেত্রে কাজ শূন্য। কাজ সমাপ্ত হওয়ার শর্ত হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে অবশ্যই সে বস্তুর কিছুটা হলেও সরণ বা অবস্থার পরিবর্তন হতে হবে। কাজ শুধু সরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর দিকদর্শী ব্যাখ্যাও আছে, যেমন ব্যাগের ভিতরে করে কতগুলো বই স্কুলে ক্লাসে নিয়ে গেলে মনে হতে পারে যে অনেক কাজ করা হয়েছে, কিন্তু আসলে ব্যাগের সমস্ত ভর পড়েছে কাঁধের উপর, তাই বইয়ের দ্বারা কোনো কৃতকাজ এখানে হয়নি। যেহেতু বইগুলো ব্যাগে করে কাঁধে নিয়ে হাঁটা হচ্ছে, তাই উলম্ব বরাবর কোনো সরণ হচ্ছে না। যখন আপনি হাঁটছেন তখন বইয়ের গতি খাড়া ভাবে না, অনুভূমিকভাবে ঘটে। তখন বইয়ের উপর যে বল সংঘটিত হয় তা খাড়াভাবে ঘটে এবং এই গতি অনুভূমিকভাবে হয়, তাই তখন আসলে আপনি কোনো কাজ করছেন না। কাজ হলো কোনো বস্তুর উপরে বল প্রদান করে তার আদি অবস্থানের পরিবর্তন ঘটানো, সেক্ষেত্রে আদি ও শেষ অবস্থানের মধ্যে দূরত্ব থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি কাজ সমান সমান বল গুণন সরণ। নিউটনের দ্বিতীয় সূত্র মতে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরের এবং ত্বরণের উপর নির্ভর করে। বল সমান সমান ভর গুণন ত্বরণ। বলের সাধারণ একক হল নিউটন। এক নিউটন বলের জন্য কোনো বস্তুর ভর 1 কেজি এবং প্রতি সেকেন্ডে এর বেগ 1 মিটার বৃদ্ধি পেতে হবে। তাহলে বলা যায় 1 নিউটন সমান সমান 1 কেজি বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে 10,000 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 10 মিটার সরাতে কৃত কাজ হবে 10,000 নিউটন গুণন 10 মিটার সমান সমান 1,00,000 নিউটন মিটার বা জুল। নিউটনের অপর একক জুল হিসাবে লেখা যায়। জুল নামকরণ করা হয়েছে জেমস প্রেসকট এর নামের উপর ভিত্তি করে, যিনি প্রথম হিসেব করেছিলেন বৈদ্যুতিক কাজের জন্য কি পরিমাণ তাপের প্রয়োজন। তার পরীক্ষায় জুল আবিষ্কার করেছিলেন যে ঠিক যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় ঠিক সেই পরিমাণ বৈদ্যুতিক বা যান্ত্রিক শক্তি ফেরত পাওয়া যায়। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। শক্তি কি? যদিও বাতাস শুধুমাত্র প্রবাহ বলেই মনে হয় তবু এটা একটা শক্তি। যখন বায়ু প্রবাহিত হয় তখন গাছের পাতা নড়ে, যা পাতার সরণ যা দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কোনো বস্তুর উপর প্রভাবিত হয়ে কাজ করে, কখনো কখনো শক্তি রূপান্তরিত হয়েও কাজ করে, যেমন কাজ শক্তির একক জুল। শক্তি হলো বাহ্যিক বল যা অবস্থার পরিবর্তন সাধিত করে,
যা অবস্থানগত অথবা তাপীয়ভাবে পরিবর্তন সাধিত করে। দুই প্রকারের শক্তি রয়েছে, গতিশক্তি ও বিভব শক্তি। এই দুটার মধ্যে পার্থক্য হলো, গতিশক্তিতে শক্তির পরিবর্তন হয় এবং বিভব শক্তিতে শক্তি সঞ্চিত করা হয়। তারা আন্তঃপরিবর্তনযোগ্য নয়। গতিশক্তির উদাহরণ হলো ঢেউ, ইলেকট্রনের গতি, গাড়ির গতি। বিভব শক্তির উদাহরণ হলো কোনো বস্তুকে মাটি থেকে 2 মিটার উপরে উঠলে তা কাজ করার শক্তি অর্জন করে, যা জমা করে রেখে দেয়। গতিশক্তিকে KE দ্বারা প্রকাশ করা হয়। KE সমান সমান 1/2 mv². এইভাবে একটি 3000 পাউন্ডের গাড়ি 30 মাইল বা ঘন্টা গতিতে চললে যে পরিমাণ গতিশক্তি উৎপন্ন হয়, তা একই বেগে চলা একটি 2000 পাউন্ড ওজনের গাড়ির গতিশক্তির চেয়ে বেশি। বিভব শক্তির নির্ণয়ের সূত্র হল P·E = mgh, যেখানে m হল বস্তুর ভর, g হল অভিকর্ষজ ত্বরণ এবং h হল যে পরিমাণ উচ্চতায় বস্তুটিকে উঠানো হয়েছে। জলপ্রপাত হল একটি শক্তিশালী গতিশীল বলের সংঘটিত পদ্ধতি। যখন পানি অনেক উঁচু স্থান থেকে পড়ে, তখন অনেক শক্তিশালী বল সংঘটিত হয় এবং পানি পড়ার পর যখন পানি প্রবাহিত হয়, তখন তা গতিশীল বলে পরিণত হয়। শক্তির রূপ। গতিশক্তি এবং বিভব শক্তি উভয়েরই বিভিন্ন প্রকার গঠন বা রূপ রয়েছে। নিচে ছকের সাহায্যে তা বর্ণনা করা হলো। শক্তির রূপ, যান্ত্রিক শক্তি। বর্ণনা: যান্ত্রিক গতি, গতিশীল বা বিভব উভয় আকারেই থাকতে পারে, যা বস্তুর উপর বল প্রয়োগে সৃষ্টি হয়। উদাহরণ: গাড়ির ঠেলা। রাসায়নিক শক্তি, সাধারণত বিভব শক্তির মতো মৌল বা যৌগের মধ্যে সঞ্চিত থাকে, রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রকাশ পায়। উদাহরণ: ফসিল তেল, খাদ্য শক্তি। তাপীয় শক্তি, তাপের বৃদ্ধি বা হ্রাসের ফলে অণুর কম্পনের মধ্য দিয়ে গতি প্রকাশ পায়। উদাহরণ: গরম পানি, বাষ্প। বৈদ্যুতিক শক্তি, আহিত বৈদ্যুতিক কণার সঞ্চলন। উদাহরণ: ব্যাটারি, আলো। বিকিরিত শক্তি, তড়িৎ চুম্বকীয় শক্তি যা তরঙ্গ আকারে প্রকাশ করা হয়, যেমন আলো, অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড রেডিও তরঙ্গ। উদাহরণ: সূর্য শক্তি। নিউক্লিয়ার শক্তি, মৌলের নিউক্লিয়াসে সঞ্চিত থাকে, যা বিভব শক্তির মতো কাজ করে। উদাহরণ: ইউরেনিয়ামের নিউক্লিয়াসের শক্তি। মহাকর্ষীয় শক্তি। বর্ণনা: মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের ফলে সৃষ্টি শক্তি। যখন পানি অবাধে প্রচণ্ড বেগে ছুটে চলে, তখন তা যান্ত্রিক শক্তিতে রূপ নেয়, টারবাইন ঘুরে। উদাহরণ: হাইড্রো ইলেকট্রিক জলাধার। শক্তি সংরক্ষণ নীতি। কোনো একটি সিস্টেম বা মাধ্যমের শক্তির মান সর্বদা সমান। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। যখন উঁচু স্থান হতে পানি অনবরতভাবে পড়তে থাকে, তখন তা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। উচ্চ বেগে প্রবাহিত বায়ু যখন টারবাইন ঘুরায়, তখন তা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে, যা শক্তির রূপান্তর। এইভাবে কিছু কিছু শক্তিকে তাপীয় শক্তিতেও রূপান্তর করা যায়।
শক্তির একক সমূহ। যেহেতু আমরা বৈদ্যুতিক, যান্ত্রিক বিভিন্ন প্রকার শক্তি নিয়ে কথা বলছি, তাই অবশ্যই এদের ভিন্ন ভিন্ন একক রয়েছে। যেমন কিছু সাধারণ শক্তি একক, জুল, 1 নিউটন বল দ্বারা কৃত কাজকে 1 জুল শক্তিতে প্রকাশ করা হয়। বৈদ্যুতিক ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে প্রবাহিত করতে 1 ভোল্ট পরিমাণ শক্তি প্রয়োজন। ক্যালোরি, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি = 4.184 J। সঠিকভাবে 1 ক্যালোরিকে কিলো ক্যালোরিতে প্রকাশ করা হয়। 1 C = 1 কিলো ক্যালোরি = 4.184 J। ক্ষমতা কি? শক্তি হলো কি পরিমাণ কাজ কতক্ষণ ধরে করা হবে তার হিসেব, আর ক্ষমতা হলো কত দ্রুত একটি কাজ সম্পন্ন করা যাবে, অর্থাৎ ক্ষমতার সাথে সময় সম্পর্কিত। যেমন ম্যারাথন দৌড়ে 26 মাইল 385 গজ বা 42 কিলোমিটার দৌড় সম্পন্ন করতে প্রথম দৌড়বিদের যদি 2.5 ঘন্টা এবং দ্বিতীয় দৌড়বিদের 5 ঘন্টা সময় লাগে, প্রথম জনের ক্ষমতা দ্বিতীয় জনের দ্বিগুণ। সুতরাং ক্ষমতা হলো প্রতি সেকেন্ডে শক্তি ব্যয় করার দক্ষতা। শক্তি এবং ক্ষমতার মধ্যে পার্থক্য হল, ক্ষমতা যে কোনো একটি নির্দিষ্ট সময়ে পরিমাপ করা যায় এবং শক্তি একটি সুনির্দিষ্ট পর্যায়কাল যেমন সেকেন্ড বা ঘন্টা হিসেব নির্ণয় করতে হয়। শক্তি = কাজ অথবা সময় = বল গুণন দূরত্ব অথবা সময়। ক্ষমতার একক নির্ণয় করা হয় সময়ের বিপরীতে জুলের হিসেবে। ক্ষমতার মৌলিক একক হলো ওয়াট, যা দ্বারা প্রতি সেকেন্ডের কি পরিমাণ শক্তি খরচ হচ্ছে তা বোঝায়। স্টিম ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াটের নাম অনুসারে ক্ষমতার নাম দেওয়া হয়েছে ওয়াট। ওয়াট = 1 জুল পার সেকেন্ড। যদি কাজ বলে স্থানান্তর করে, তাহলে ক্ষমতা হলো সেই বল যা কোনো বস্তু থেকে অন্য বস্তুতে কাজের মাধ্যমে সঞ্চালিত হয়। লাল আলোর বাতিগুলো সাধারণত তাদের উৎপাদ প্রদান করে। লাল আলো ওয়াট এককে ক্ষমতা প্রকাশ করে এবং এই মান হলো সেটাই যা বাতি বৈদ্যুতিক শক্তি এবং রেডিয়েন্ট লাইট এবং টার্মিনাল শক্তি থেকে রূপান্তরিত করে পায়। সাধারণভাবে আমরা বৈদ্যুতিক বাতির গায়ে ওয়াট একক দেখে থাকি, যেমন 100 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব। একটি 60 ওয়াটের বাল্বের থেকে 100 ওয়াটের বাল্বের ক্ষমতা বেশি। এটি বেশি শক্তি ব্যয় করতে পারে এবং বেশি আলো উৎপন্ন করতে সক্ষম। ওয়াট একটি ক্ষুদ্র একক। যখন আপনি 1 সেকেন্ডে 1 গ্লাস পানি খান, তখন 1 ওয়াট ক্ষমতা ঘটে। বৃহৎ পরিমাপের জন্য ওয়াটের বড় এককে কিলোওয়াট ব্যবহার করা হয়ে থাকে। যখন শক্তির ক্ষমতা বর্ণনা করতে প্রায় অশ্ব ক্ষমতা এককটি ব্যবহৃত হয়, জেমস ওয়াট তার স্টিম ইঞ্জিনের উন্নতি সাধন করতে ইঞ্জিনের কাজ করার পরিমাণের সাথে সাধারণ ক্ষমতার উৎস 1700 ঘোড়ার সাথে তুলনা করেছিলেন।
একটি ঘোড়ার 33,000 পাউন্ড ওজন 1 ফুট দূরত্বে 1 মিনিট সরাতে প্রয়োজনীয় কাজকে এক অশ্বক্ষমতা বলে। এটা একটা বিজোড় সংখ্যার মতো, কিন্তু একটি ঘোড়ার কয়লা টানার উপর ভিত্তি করে। এক অশ্বক্ষমতা = 33,000 ফুট -পাউন্ড পার মিনিট। একটি ঘোড়া 1 মিনিটে 33,000 পাউন্ড কয়লা 1 ফুট সরালে 330 পাউন্ড, 100 ফুট, 33 পাউন্ড, 1,000 ফুট সরালে সবগুলোই একই ক্ষমতার। অশ্বক্ষমতা প্রকাশ করে ব্যবহারিক ক্ষমতার প্রয়োগের মাধ্যমে ব্যবহৃত ইঞ্জিন, যেখানে যন্ত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ কাজ করেছে তা প্রকাশ করে। পাওয়ার ইউনিটস ওয়াট শক্তির অপচয় রূপান্তর অথবা সঞ্চয় প্রক্রিয়ার ফল প্রতি সেকেন্ডে 1 জুলের সমতুল্য। 1 কিলোওয়াট = 1,000 ওয়াট = 1000 জে পার সেকেন্ড। মেগাওয়াট একটি একক যাতে শক্তি উৎপাদন কেন্দ্র চিহ্নিত থাকে। 1 মেগাওয়াট = 10 লাখ ওয়াট। অশ্বক্ষমতা শক্তির একটি একক যা ঘোড়ার টানার মাধ্যমে প্রযুক্ত শক্তি প্রকাশ করে। 1 HP = 746 ওয়াট যান্ত্রিক শক্তি ব্যয় প্রকাশ করে।